দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন 2024 সালে ব্লাড টেস্টের কোন পরীক্ষা করতে কত টাকা খরচ হবে। প্রথমেই বলবো সিবিসি টেস্ট, এটি করতে খরচ হবে 400 টাকা। ইএসআর টেস্ট, এটি করতে খরচ হবে 400 টাকা। এবং আরবিএস টেস্ট করতে আপনার খরচ হবে 150 টাকা। এবং সিরাম ক্রিয়েটিনাইন টেস্ট, এটি করতে আপনার খরচ হবে 400 টাকা। তবে হসপিটাল বা ক্লিনিক ভেদে কিছুটা কম বেশি হতে পারে। এছাড়াও ভিটাল টেস্ট করতে খরচ হবে 500 টাকা, এইচবিএস এজি টেস্ট, এটি করতে খরচ হবে 400 টাকা, এবং সিআরপি টেস্ট, এই টেস্টে আপনার করতে খরচ হবে 600 টাকা, এবং লিপিড প্রোফাইল টেস্ট, এটি করতে খরচ হবে 1500 টাকা। তবে ডিসকাউন্ট পেলে প্রতিটা টেস্ট কিছুটা কম বেশি হতে পারে। এছাড়াও সিরাম ইলেকট্রোলাইট, এই টেস্টটি করতে খরচ হবে 1000 টাকা, সিরাম বিলিরুবিন টেস্টটি করতে খরচ হবে 400 টাকা, এসজিওটি, এই টেস্টটি করতে আপনার খরচ হবে 500 টাকা, এইচজিপিটি টেস্টটি আপনার করতে খরচ হবে 400 টাকা। তবে হসপিটাল বা ক্লিনিক ভেদে কিছুটা কম বেশি হতে পারে। এখন জেনে নেব ইউরিক অ্যাসিড টেস্ট, এই ইউরিক অ্যাসিড টেস্টটি করতে খরচ হবে 500 টাকা। এরপর সিরাম ফেরিটিনিন, এই টেস্টটি করতে খরচ হবে 1200 টাকা। এরপর জানব আয়রন প্রোফাইল, এই আয়রন প্রোফাইল টেস্টটি আপনার করতে খরচ হবে 280 টাকা। এবং ভিটামিন D3, এই টেস্টটি করতে আপনার খরচ হবে 3000 টাকা। তবে হসপিটাল বা ক্লিনিক ভেদে কিছুটা কম বেশি হতে পারে। এখন আমরা জেনে নেব ডি টাইমার টেস্ট, এই টেস্টটি করতে আপনার খরচ হবে 1500 টাকা। এরপর জানব ডেঙ্গু টেস্ট, এই ডেঙ্গু টেস্টটি করতে খরচ হবে 300 টাকা। এবং ট্রোপোনিন টেস্ট, এই টেস্টটি করতে খরচ হবে 1600 টাকা। এবং T4 টেস্টটি করতে খরচ হবে 1000 টাকা। এখন জেনে নেব FSH টেস্ট, এই টেস্টটি করতে খরচ হবে 1500 টাকা। TSH টেস্ট, এই টেস্টটি করতে খরচ হবে 1000 টাকা। ফ্রি T4 টেস্ট, এই টেস্টটি করতে খরচ হবে 1100 টাকা। এবং LH টেস্ট, এই টেস্টটি করতে আপনার খরচ হবে 1500 টাকা। তবে হসপিটাল ক্লিনিক ভেদে কিছুটা কম বেশি হতে পারে। এরপরে বলবো HbA1c, এই টেস্টটি করতে খরচ হবে 1500 টাকা। টেস্টোস্টেরন টেস্ট করতে খরচ হবে 1800 টাকা। CA125 করতে খরচ হবে 1600 টাকা। HIV টেস্ট করতে খরচ হবে 600 টাকা। সিমেন অ্যানালাইসিস টেস্ট, এই টেস্টটি করতে খরচ হবে 600 টাকা। পার্সেল ফর কালসার টেস্ট, এটি করতে খরচ হবে 800 টাকা। ইউরিন ফর কালসার, এই টেস্টটি করতে খরচ হবে 800 টাকা। এবং পিপি অর্থাৎ প্রেগনেন্সি প্রোফাইল টেস্টটি করতে খরচ হবে 200 টাকা। এখন জেনে নেব ইউরিন আরি টেস্ট, খুবই কমন একটি টেস্ট, এটি করতে খরচ হবে 150 টাকা। এক্স রে ফর চেস্ট, এটি করতে খরচ হবে 500 টাকা। অ্যান্ডোস্কোপি টেস্ট করতে খরচ হবে 2000 টাকা। আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, এই টেস্টটি করতে খরচ হবে 1000 টাকা। এখন আমরা জেনে নিব কেইউবি টেস্ট, এটি করতে খরচ হবে 800 টাকা। আল্ট্রাসোনোগ্রাম অফ প্রেগনেন্সি প্রোফাইল টেস্টটি করতে খরচ হবে 600 টাকা। টিভিএস টেস্ট, এটি করতে খরচ হবে 1800 টাকা। এবং সিটি স্ক্যান অফ ব্রেন, এটি করতে খরচ হবে 3500 টাকা। তবে হসপিটাল ক্লিনিক ভেদে কিছুটা কম বেশি হতে পারে। এমআরআই অফ ব্রেন, এটি করতে খরচ হবে 7500 টাকা। ইসিজি টেস্ট করতে খরচ হবে 300 টাকা। এফএনসি টেস্ট করতে খরচ হবে 2000 টাকা। এবং ভিডিআরএল টেস্ট, এটি করতে খরচ হবে 500 টাকা। তবে হসপিটাল বা ক্লিনিক ভেদে কিছুটা কম বেশি হতে পারে। স্টুল টেস্ট ফর কালসার, এটি টেস্ট করতে খরচ হবে 800 টাকা। স্টুল ফর আরি অর্থাৎ সাধারণ পায়খানা পরীক্ষা করতে 800 টাকা। প্রোল্যাকটিন টেস্ট, এটি করতে খরচ হবে 1200 টাকা। এবং এস্ট্রোজেন, এই টেস্টটি করতে খরচ হবে 1500 টাকা। তবে হসপিটাল বা ক্লিনিক ভেদে কিছুটা কম বেশি হতে পারে। এখন জেনে নেব ডেন্টাল এক্স রে, এটি করতে খরচ হবে 150 টাকা। টিপিএইচ টেস্ট, এটি করতে খরচ হবে 600 টাকা। ব্লাড ট্রান্সফিউশন, এই টেস্টটি করতে খরচ হবে 500 টাকা। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আরএ টেস্ট, এটি করতে খরচ হবে 600 টাকা। এখন জেনে নেব এইচডিএল টেস্ট, এটি করতে খরচ হবে 500 টাকা। এলডিএল টেস্ট, এটি করতে খরচ হবে 500 টাকা। ম্যালেরিয়া টেস্ট করতে খরচ হবে 1000 টাকা। এবং লিভার ফাংশন টেস্ট বা LFT টেস্ট, এটি করতে খরচ হবে
1000 টাকা। এছাড়াও বিটি বা ব্লাড ব্লিডিং টাইম টেস্ট করতে খরচ হবে 200 টাকা, সিটি বা ব্লাড ক্লোটিং টাইম টেস্ট করতে খরচ হবে 200 টাকা, সিরাম ক্যালসিয়াম টেস্ট এটি করতে খরচ হবে 1000 টাকা, এবং আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন এই টেস্টটি করতে খরচ হবে 600 টাকা। তবে হসপিটাল বা ক্লিনিক ভেদে কিছুটা কম বেশি হতে পারে। তো বন্ধুরা, আপনাদের প্রেসক্রিপশনেরও যে সকল টেস্ট দেওয়া থাকবে সে দামটি জানতে আপনারা নিচে কমেন্টে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।